বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঘিরে প্রহর গুনছে আর্থিক আসে সকলে শহর থেকে শহরতলি সেজে উঠেছে আলোর রোশনাইয়ে। আর হবে বাই না কেন, মারণ করোনা ভাইরাসের কবল থেকে স্বস্তির পর দেবীর আবাহনের অপেক্ষায় বঙ্গবাসী, তার উপর আবার ইউনেস্কোর মুকুট, তাই দ্বৈত উচ্ছ্বাসে আনন্দে বিহল সকলে। অন্যান্য জায়গার পাশাপাশি হালিশহর বলাকা শিশু মহলের পরিচালনায় হালিশহর বাণী মন্দিরের পুজো উপভোগ করতে মুখিয়ে রয়েছেন আর্থিক আসি সকলেই। এবছর তাদের পুজো 32তম বর্ষে পা দিল, প্রাকৃতিক সৌন্দর্যকে আলো রোশনাইয়ে ফুটিয়ে তুলেছেন তারা। বুদ্ধমূর্তির আদলে মায়ের আবরণে শান্তির বার্তা দিতে মেঘপিয়ালের মিলবন্ধনে আলোর কাজ চোখ ধাঁধিয়ে দিচ্ছে সকলের। পাশাপাশি প্লাস্টিক বর্জনের বার্তা দিয়ে তাদের থিম এবং বিশেষ আকর্ষণ এবছরের পুজো, যা বলা যেতেই পারে পরিবেশ বান্ধব পুজো উপহার পেতে চলেছে দর্শকরা। পুজোর মূল উদ্যোক্তা সকলের কাছের মানুষ কাজের মানুষ শুভঙ্কর ঘোষ জানান এবছর তাদের পুজো সেরা সেরা পুরস্কার জিতে নেবে। প্রস্তুতি শেষ পর্যায়ে প্রায় এবং এবছরে আমাদের ভাবনা রয়েছে স্বপ্নের স্বর্গ। অন্যান্য বছরের তুলনায় এবার একটা অন্য বার্তা, প্রথমত হচ্ছে যে দুবছর আমরা করোনা পিরিয়ডে সেভাবে আনন্দ করতে পারিনি এবং ইউনেস্কোর স্বীকৃতি, সেই জায়গায় চমক কি থাকছে এবং শহর থেকে শহরতলি কিসের জন্য আপনার এই পুজোর জন্য আসবেন? প্রতি বছরই নতুন কিছু কনসেপ্ট চিন্তাভাবনা করি, এবছরও সেটাই করেছি। আমরা দেখেছি চারিদিকে যে বাতাবরণ রয়েছে, চারিদিকে অ্যাকচুয়ালি আমরা এটা চাইছি যে দেখতে, যে আমরা সকলে স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্নের মধ্যে অনেক কিছু যেগুলো আমাদের খুব ভালো লাগার জিনিস, গাছপালা পশু পাখি, সেগুলোকে দেখানোর চেষ্টা করেছি। এবং স্বপ্নের সঙ্গে স্বপ্ন যেমন কোনো কালারের হয় না, স্বপ্নটা জাস্ট দেখতে হয়, সেটা বাস্তবও কখনো হয় না, সেই হিসাবে আমরা একটা কনসেপ্ট তৈরি করি সাদানীলের ওপরে। এবং তার সঙ্গে পশু পাখি যেগুলো থাকে, হরিণ রয়েছে, ময়ূর রয়েছে, গাছপালা রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা হয়েছে। এবং আমরা দর্শনার্থী যারা আসেন এবং প্রতি বছরই বিভিন্ন জেলার থেকে মানুষরা আসেন, প্রচুর মানুষ সমাগম হয় আমাদের এখানে, সেই জায়গাতে আমরা মানুষকে একটা বার্তা দিতে চাইছি। নর্মালি আমরা প্লাস্টিক বর্জনের একটা বার্তা দেবো এবং আমরা চাইবো, আমরা প্রতিমাটা নির্মাণ করছি শান্তির বাতাবরণের ওপর। চারিদিকে যেরকম অশান্তি পরিবেশ, চারিদিকে গণ্ডগোল, মানুষ একজনের প্রতি একজনের হিংসা, এইসবের ওপর দাঁড় করি আমরা একটা শান্তির বার্তাও দেবো এখান থেকে। তার উপর দাঁড় করি টোটাল কনসেপ্টটা আপনার স্বপ্নের স্বর্গ বলে কনসেপ্টটা করেছি। তৃতীয় দিন উদ্বোধন করে দেবো। বার্তা বলতে আমরা চাইছি যে মানুষের কাছে একটা বার্তা পৌঁছে যাক যে আমরা সকলে স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ন মানে আমাদের কাছে একটা ভালো লাগার জিনিস, যে স্বপ্ন পূরণ, আমরা বলি স্বপ্ন পূরণ হলে ভালো হতো। সেই জায়গাতে স্বপ্ন দেখতে আমরা যেগুলো ভালোবাসি সেগুলো হচ্ছে গিয়ে পশু পাখি গাছপালা, সেইগুলো এই কনসেপ্টে দেখানো আছে। এবং আমরা প্রতিমা নির্মাণ করছি একটা শান্তির বাতাবরণের ওপর দাঁড় করিয়ে, যাতে সকলকে একটা শান্তির বাতাবরণের একটা বার্তা দেওয়া যায়। এবং আমরা মণ্ডপের ভেতরে কিছু সাউন্ড রাখছি, যাতে প্লাস্টিক বর্জন থেকে প্রকৃতিকে বাঁচানোর যে বার্তাগুলো আছে সেগুলো আমরা এখানে রাখবো এবং গাছপালা তার সঙ্গে পাখিদের কলরব সব কিছুই থাকবে। Thank you.
বৈশালি শহর বলাকা শিশু মহল। প্রত্যেক বছরের ন্যায় এবছরও এই দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে থাকছে নতুন আকর্ষণ এবং চিরন্তন এক অদ্ভুত ভাবনা। হালিশহর বলাকা শিশু মহল দুর্গোৎসব কমিটির এবছরের ভাবনা স্বপ্নের স্বর্গ। হালিশহর বাণী মন্দির। চ্যানেলটা